ঘটনার কারণে লকডাউন নামক শব্দের সঙ্গে পরিচিতি হয়েছে। লকডাউনে একদিকে যেমন শোনা গেছে বিচ্ছেদের গল্প, তেমনই এই অবসরে অনেকের হয়েছে নতুন সম্পর্কের সূচনা। ঠিক যেমন জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর এবং তাসনুবা তাবাসসুম হৃদির সম্পর্কের সূচনা হয়েছে। করোনার কারণে গত বছরের মার্চে যখন বিধিনিষেধ শুরু হয়, তখন বাসায় অলস সময় কাটাচ্ছিলেন নিলয়। সেই সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত তরুণী হৃদির সঙ্গে পরিচয় হয় তার। দেখতে দেখতে কেটে গেছে একটি বছর। এই এক বছরে নিজেদের মধ্যে বোঝাপড়া সেরে নিয়েছেন তারা। চলেছে মন দেওয়া নেওয়া, সিদ্ধান্ত নিয়েছেন সারা জীবনের সঙ্গী হওয়ার। এবার গত বছর লকডাউনের প্রেমের শুভ পরিণয় ঘটল চলতি বছরের লকডাউনে। গেল 7 জুলাই ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিলয়ের উত্তরার বাসায় সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। হৃদি গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। বাসা ঢাকার মগবাজারে, গ্রামের বাড়ি ভোলায়। গত বছর লকডাউনে তাদের পরিচয়, চলতি বছর লকডাউনের সম্পর্কে শুভ পরিণয়। বুধবার বিয়ের খবরটি জানান নিলয়। নিজের ফেসবুকে শুভ কাজের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেতা। বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটাগরিকদের ভালোবাসা শিখতে হচ্ছেন নবদম্পতি। নিলয় জানিয়েছেন তার বোন অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি দেশে ফিরলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। তবে সম্ভব হলে সেই আয়োজনের আগেই ঢাকার বাইরে মধুচন্দ্রিমায় যাবেন এই নবদম্পতি। আশরাফি দিবা, আমার সংবাদ।